ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কোচবিহার সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির কনভেনার নূর আলম হোসেনকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। দলের কোচবিহার জেলা কমিটি শনিবার কোচবিহার শহরে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে তাকে সাথে নিয়ে এক সাংবাদিক বৈঠকে কথা জানালেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন। তার স্বাক্ষরিত এই শোকজ চিঠির প্রতিলিপি এদিন তুলে দেওয়া হয় সাংবাদিকদের হাতে। আগামী সাত দিনের মধ্যে এই চিঠির সন্তোষজনক উত্তর না দিলে তৃণমূলের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে দল বলে এদিন দর্তহীন ভাষায় জানিয়ে দিলেন বিনয় কৃষ্ণ বর্মন। দেখছেন আপনারা সেই ছবি, সম্প্রতি এক শিক্ষিকাকে টানা ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর এ মাসের তিন তারিখ দিনহাটা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতা প্রাথমিক শিক্ষিকা। এরপরই দিনহাটা হাসপাতালে ধর্ষণের শিকার এই মহিলার ডাক্তারি পরীক্ষা হয়। দিনহাটা আদালতে তার গোপন জবানবন্দি নেওয়া হয় বলেও জানা গেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহার জেলার দিনহাটা মহকুমা জুড়ে। বর্তমানে তিনি কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। দিনহাটায় শাসক দলের যে কোনো কর্মসূচিতে এই নেতাকে সামনের সারিতে দেখা যায় সব সময়। এই লকডাউন পরিস্থিতিতে এমন একজন নেতার বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠে আসায় রীতিমতো অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেসের জেলা নেতারা। অভিযোগ, নির্যাতিতা শিক্ষিকার স্বামী জাকির হোসেন দিনহাটা হাই স্কুলের একজন শিক্ষক। তাদের বর্তমান ঠিকানা দিনহাটা শহরের সাত নম্বর ওয়ার্ড এলাকা, দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত তুতিয়ারকুটি গ্রামের স্থায়ী বাসিন্দা তারা। তাদের সাত বছরের ছেলে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। সেই সূত্রে তৃণমূলের এই নেতার সাথে ধর্ষিতা এবং তার স্বামীর পরিচয় হয়। এই পরিচয় সূত্রকে কাজে লাগিয়েই তিনি তাদের দিনহাটা শহরের বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত করতেন এবং তার সাথে একটি সুসম্পর্ক গড়ে ওঠে এই পরিবারের। কিছুদিন যাওয়ার পর এই তৃণমূল নেতা কুপ্রস্তাব দিতে শুরু করেন এই প্রাথমিক শিক্ষিকাকে বলে অভিযোগ, এবং বরাবরই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই শিক্ষিকা। তাকে তাদের দিনহাটা বাড়িতে তাকে তাদের দিনহাটা শহরের বাড়িতে আসতেও নিষেধ করে দেন তারা। এরপর 2019 সালের অক্টোবর মাসের 26 তারিখ দুপুর আড়াইটে নাগাদ তৃণমূল দিনহাটা এক নং ব্লকের প্রাক্তন সভাপতি নূর আলম হোসেন তাদের দিনহাটা শহরের বাড়িতে আসেন এবং তার স্বামীর অনুপস্থিতিতে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তি তাকে ধর্ষণ করে এবং তার অজান্তেই এই নোংরা দৃশ্য নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করে এই তৃণমূল নেতা। এরপর থেকেই এই ছবি প্রকাশ্যে আনার ভয় দেখিয়ে মাসের পর মাস তাকে ধারাবাহিক ধর্ষণ করে এই নূর আলম হোসেন। প্রতিবাদ করলে তাকে এবং তার স্বামীকে খুন করে মেরে ফেলার হুমকি দেন তৃণমূলের এই দুর্দণ্ড প্রতাপ নেতা। এর সাথে তার নাবালক পুত্রকেও অপহরণ করবার হুমকি দেন তিনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন এই প্রাথমিক শিক্ষিকা। অবশেষে এদিন এই বিষয়ে সরব হলেন বিনয় কৃষ্ণ বর্মন। আমরা শুনে নেব এই ধর্ষিতা মহিলার স্বামী কি জানিয়েছিলেন। দেখবো আমরা সেই ছবি। আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে দিনের পর দিন আমার ওয়াইফের সঙ্গে খুব প্রস্তাব দিয়ে যায় বিরক্ত হয়ে। হ্যাঁ, ও হলো বারবার না করা সত্ত্বেও তারপর এই সমস্ত কুকর্ম আর কি জোরপূর্বক করে। তারপর বিভিন্ন ধরনের হুমকি, মেরে ফেলবো, খুন করবো, হ্যাঁ তুলে নিয়ে যাব, ছেলে পাঠিয়ে বাড়িতে হামলা করব, গুলি করব, এই সমস্ত পুলিশ আমার হাতে, পুলিশ কী করবে, হ্যাঁ তোমাদের ফাঁসিয়ে দিব, হ্যাঁ এই সমস্ত করে করে ব্ল্যাকমেল করে করে, হ্যাঁ বিভিন্ন ফটো টটো জোরপূর্বক নিয়ে সেগুলো দিয়ে আবার ব্ল্যাকমেল করে, হ্যাঁ এগুলো চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। করতে করতে আমার ওয়াইফকে ডিপ্রেস করে দিয়েছে, একদম এক সময় ডিপ্রেস হয়ে গেছে। তারপর সাইকোলজিস্ট দেখিয়ে দেখিয়ে ওকে একটু সুস্থ স্বাভাবিক করার পর সমস্ত ঘটনা খুলে বলে, হ্যাঁ তারপর আমরা ওকে সুস্থ স্বাভাবিক করে, হ্যাঁ ওকে অনেকবার সুযোগ দিয়েছি কী বলে, কিন্তু তারপরেও এই ব্ল্যাকমেলিংগুলো চালাচ্ছে, আমাদের জীবন অতিষ্ঠ করে তুলে। কীভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, থাকতে হবে, ছেলে পাঠিয়ে দিয়ে হুমকি, হ্যাঁ বাই ফোর্স ফোন করায় নেওয়া, হ্যাঁ মানে যত ধরনের কুকর্ম আর কি এগুলো বলে শেষ করা যায় না। হ্যাঁ দীর্ঘদিন ধরে এই
ও তো ভিকটিম যেহেতু ডিপ্রেস ছিল সেই জন্য আমাদের দেরি হলো, এখন থানায় আমরা ফাইয়ার করেছি, দিয়াটা ওমেন ভুল দাবি হলো যে এই যে সমাজের এই যে নররূপী যে পিশাস যারা আর কি রক্তসা আর কি, হ্যাঁ জোক এরা আর কি জোকের মতো, হ্যাঁ মানুষকে দীর্ঘদিন ধরে ট্রাক করে, হ্যাঁ কার বাড়িতে সুন্দর বউ আছে, হ্যাঁ তাদের সঙ্গে কেমন করে যোগাযোগ স্থাপন করা যায়, তাদের কেমন করে ক্ষতি করা যায় সব। আমরা শুনছিলাম কি বলছিলেন এই ধর্ষিতা মহিলার স্বামী। এরপরেই কিন্তু গোটা কোচবিহার জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই তরি ঘড়ি তৃণমূল কোচবিহার জেলা কমিটি এদিন সাংবাদিক বৈঠক করে এই শোকস্ত নোটিশের কথা জানান সাংবাদিকদের। শুনে নেব কি বলেছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন। নমস্কার, আপনারা ইতিমধ্যে যে শুনেছেন আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রের আমাদের ওয়ার্কিং কমিটির কনভেনার নূর আলমের বিরুদ্ধে, ওই বিধানসভারই জনহিত মহিলা 3/5/2020 তারিখে ওর বিরুদ্ধে একটা এজাহার দায়ের করেছে, যা পুলিশের কেস নাম্বার হচ্ছে 376। আমরা এই অভিযোগের ভিত্তিতে নূর আলমকে আজকে আমরা শোকজ নোটিশ আমরা ধরায় দিচ্ছি। ওখানকার স্থানীয় বিধায়ক জগদীশ বর্মন বসলিয়ার মাধ্যম দিয়েই আমরা এই শোকজ নোটিশটা আমরা পাঠাবো। এখানে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি নূর আলমকে যে সাথী, গত 3/5/2020 তারিখে দিনহাটা মহিলা থানায় আপনার নামে একটি গুরুতর অভিযোগ দায়ের করেছে জনৈক শিক্ষিকা। অভিযোগটি এত গুরুত্বপূর্ণ যে দলের ভাবমূর্তির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। অভিযোগপত্রের প্রতিলিপি আমাদের হাতে পৌঁছেছে। স্থানীয় বিধায়ক জগদীশ বর্মন বসুনিয়া সহ বিভিন্ন জনের কাছে বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এমত অবস্থায় আপনি আমাদের জানান কেন এই অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে কেন দল আপনাকে বহিষ্কার করবে না, যদি অভিযোগ সত্য হয় আপনার ব্যক্তিগত এই কদর্য কৃতকর্মের দায়ভার দল কেন নেবে। আগামী 7 দিনের মধ্যে আপনার উত্তরে দল যদি সন্তুষ্ট প্রকাশ না করে তাহলে আপনার বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এখানে আমি সভাপতি হিসাবে সই করে এই চিঠিটা আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মার হাতে পৌঁছে দেবে, জগদীশ বর্মা ওর হাতে পৌঁছে দেবে। তা আমরা এই মর্মে পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে বলতে চাই, কারণ আপনারা সবাই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের চরিত্র বা বৈশিষ্ট্য সম্বন্ধে। আমি নিজে ওনার বিভিন্ন জায়গার বক্তব্যে আমি শুনেছি, উনি বলেছে আমাদের কর্মীরা থাকবে যেমন রামকৃষ্ণ মিশনের সাধুরা যখন পথ দিয়ে যায় সাধুদের দেখে যেমন সাধারণ মানুষ তাদেরকে শ্রদ্ধা করে ভক্তি করে, ইমামদের দেখলে যেমন সাধারণ মানুষ ভক্তি করে শ্রদ্ধা করে, আমাদের তৃণমূলের কর্মীদের বৈশিষ্ট্য এ ধরনের হওয়া উচিত। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আদর্শ, যেটা মমতা ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন, পথ দেখাচ্ছেন। আজকে সেই পথের ব্যতিক্রম ঘটিয়েছে সিতাই বিধানসভা কেন্দ্রের যে আমাদের কনভেনার নূর আলম। এই জন্য আমরা আমাদের জেলার থেকে সিদ্ধান্ত নিয়ে নূর আলমের বিরুদ্ধে শোকজ লেটার আজকে ধরায় দিচ্ছি। 7 দিনের মধ্যে আমরা ওর কাছ থেকে ওর উত্তর চাচ্ছি, যদি আমরা উত্তরে সন্তুষ্ট না হই আমরা দল গুরুত্বপূর্ণ ওর বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। জেলা পরিষদের কি দায়িত্ব রয়েছে উনি? সেটা জেলা পরিষদের ব্যাপারটা তো আমাদের দলের মধ্যে থাকে না, কারণ আপনারা জানেন জনপ্রতিনিধি যারা দল জনপ্রতিনিধি আইনে আমরা দল সে জায়গায় হস্তক্ষেপ করতে পারি না। হ্যাঁ পরবর্তীতে আমরা ভাববো, কারণ আগে দেখি ও কি উত্তরটা দেয় তার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ভাববো। এই ঘটনা অভিযোগ ওঠার পরে কি আপনাদের সাথে কথা বলা হয়েছিল?
না না, ও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, আমরা কোনো যোগাযোগ করিনি, আমরা বিশ্বস্ত সূত্রে সেই ডায়েরির কপি কেস নাম্বার আমরা সংগ্রহ করেছি, করে আমরা দলের তরফ থেকে, দলের যাতে কোনো ভাবমূর্তি নষ্ট না হয়, মানুষের কাছে মমতা ব্যানার্জির আদর্শ যাতে কোথাও কোনো ক্ষুণ্ণ না হয় তার জন্য আমরা এই ব্যবস্থা নিচ্ছি। দিনাটা দুই বিধায়কের ঘনিষ্ঠ এবং ডাপুতে যেটা বলে পরিচিত হচ্ছে নূর আলম হোসেন, পুলিশ তার এগেনস্টে মামলা হওয়ার পরেও তাকে গ্রেপ্তার করছে না। বিজেপির অভিযোগ শাসক দলের আপনারা দেখেছেন যে লোকসভা নির্বাচনের সময় আমাদের যখন ভরাডুবি হয়েছে দিদি কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে অন্যায়কারীদের আমরা কোনো সময় প্রশ্রয় দেই না, এটা কিন্তু দিদি নিজে বারংবার বলেছে। আমরাও আজকে বলছি, আজকে তো আমরা এখানে সিদ্ধান্ত নিচ্ছি যে যা যে অন্যায়কারী, কারণ একজন বিরোধীরা অভিযোগ করতে পারে, এটা ঘটনা স্বাভাবিক, কিন্তু আমরা দেখবো এর সততা কোথায়। এই জন্য ওকে ওর মতামত জানানোর জন্য আমরা 7 দিন সময় দিচ্ছি, তারপরে ওর যদি ওর উত্তরে যদি আমরা সন্তুষ্ট না হই আমরা তার ব্যবস্থা নেব। পুলিশ বলছে ও পলাতক, তাহলে কীভাবে হাতে দেবে নিচ্ছ প্রশ্ন? পুলিশের কাজ পুলিশ করবে, আমরা আমাদের দলের কাজ করবো। পুলিশের কাজ হচ্ছে দুষ্কৃতকদের অ্যারেস্ট করা, সেখানে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে, আমরা দেখবো যাতে পুলিশ ব্যবস্থা নেয়, আমরা সেদিকে একটু বলবো, আমরা পুলিশ যাতে প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। আমরা এই প্রসঙ্গে শুনলাম তৃণমূল কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মনের বক্তব্য। তিনি কিন্তু স্পষ্টতই জানালেন যে কেউ যদি দোষ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ, দল এ ব্যাপারে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে স্পষ্ট বললেন পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করে সেক্ষেত্রেও তারা দেখবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এ জায়গায় কঠোর পদক্ষেপ গ্রহণ করল, তারা কিন্তু জানিয়ে দিল যে কারো ব্যক্তিগত কৃতকর্মের ফল ভোগ করবে না দল। আমরা এ প্রসঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি কিংসুক দত্তের সঙ্গে। কিংসুক, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। কিংসুক, দিনহাটায় শিক্ষিকা ধর্ষণ কাণ্ড, সেই ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত তৃণমূলের প্রভাবশালী নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের এই পদক্ষেপ, এ বিষয়ে তোমার কি অবজারভেশন? দেখো আমি, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 3 দিন আগে যখন এই ধরনের একটি অভিযোগ সামনে আসে এবং যিনি এই অভিযোগ করেন সেই তিনি এবং যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের পর সব থেকে বড় প্রশ্ন, এফআইআর হওয়ার পরেও, কেস দায়ের হওয়ার পরেও পুলিশ প্রশাসন কোন রকম ভূমিকা গ্রহণ করেনি। কারণ এত বড় একটি ঘটনা যেখানে যার বিরুদ্ধে অভিযোগ এবং যিনি অভিযোগ করেছেন সকলেই মুখই পরিচিত, এবং যিনি অভিযোগ করেছেন তিনি সাংবাদিকদের সামনে একদম অন ক্যামেরা জানান এই ঘটনা এবং তার প্রমাণ তিনি পেশ করেন, তারপরেই তিনি থানায় অভিযোগ করেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন 3 দিন ধরে পুলিশ প্রশাসন এই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ গ্রহণ করলো না? এ বিষয়ে স্থানীয় পুলিশ অর্থাৎ দিনহাটার পুলিশ মহল যেমন চুপচাপ ছিল, একইভাবে কোচবিহার জেলা পরিষদের সুপারও কিন্তু নিশ্চুপ। প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশ রাজনৈতিক ব্যক্তিত্বদের গায়ে হাত দেবে না? এই ঘটনা যখন 3 দিন অতিক্রান্ত হলো, তারপর চারিদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর একদম প্রথম পেজে বলা যেতে পারে বা একদম ব্রেকিং করে চালানোর পরেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করে যে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। কারণ যেই অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অত্যন্ত সঙ্গীন এবং গুরুত্বপূর্ণ অভিযোগ। এই ধরনের ধর্ষণ মামলায় যদি সাধারণ মানুষকে অভিযুক্ত হতো, পুলিশ 6 থেকে 8 ঘন্টার মধ্যে অ্যাকশন নেয়, সেক্ষেত্রে তিনি প্রভাবশালী নেতা বলেই কি তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিল না? তারপরে তৃণমূল কংগ্রেসের
এই আজকের সাংবাদিক বৈঠক করে তাকে সাসপেন্ড করা, অর্থাৎ তার বিরুদ্ধে শোকজ অর্ডার করা, এবং শোকজের উত্তর যদি সঠিক হয় পরবর্তীতে দল বহিষ্কারের সিদ্ধান্তের পথে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন। এখন প্রশ্ন হচ্ছে যে সংবাদ মাধ্যমে খবর আসার পরেই কি তৃণমূলের এই উদ্যোগ, নাকি পুলিশি প্রশাসনের নিষ্ক্রিয়তাকে ঢাকতে তৃণমূল কংগ্রেস এই উদ্যোগ গ্রহণ করলো? সত্যতা যাই হোক না কেন, পুলিশ প্রশাসন একদমই নিষ্ক্রিয় কোনোভাবেই। জেলা যাওয়ার নেতৃত্ব রয়েছে না, সরকার পক্ষের নেতৃত্বদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে পুলিশ সেই অভিযোগে গুরুত্ব দিতে চাইছে না। যদি সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু তার ঘটনা পরিপ্রেক্ষিত বা রূপরেখা একদমই আলাদা হয়। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আজকের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা বিনয় কৃষ্ণ বর্মন জানিয়েছেন জেলা সভাপতি, তিনি বলেছেন দল কখনোই এই ধরনের ঘৃণ্য কাজের সাথে যারা যুক্ত তাদের পাশে থাকবে না, এবং দলের ভাবমূর্তি স্বভাবতই নষ্ট হতে দেবেন না জেলা নেতৃত্বরা, তাই তারা রাজ্য নেতৃত্বর সাথে কথা বলার পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং এই প্রসঙ্গে বলা অত্যন্ত প্রাসঙ্গিক, যার বিরুদ্ধে এই অভিযোগ হতে পারে অদূর ভবিষ্যতে তার রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু বড় সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অভিযুক্তকে, কিন্তু তাকে ফোনে কোনোভাবেই পাওয়া যায়নি। এখন অবধি যা পরিস্থিতি তাতে একদিকে যেমন পুলিশ প্রশাসনের দিকে বারবার আঙুল উঠছে, পাশাপাশি তৃণমূল জেলা নেতৃত্ব পুলিশ প্রশাসনের এই পুলিশ প্রশাসনের এই যে দুর্ব্যবহার বা পুলিশ প্রশাসনের এই যে অকর্মণ্যতা তা ঢাকতেই হয়তো বা আজ বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন অমিত। তবে কিংশুক যেটা বলার সেটা বিনয়বাবু কিন্তু স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন পুলিশ পুলিশের কাজ করবে, এক্ষেত্রে দল কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, এবং দর্থহীন ভাষায় কিন্তু তিনি আজকে সাংবাদিকদের সামনে এই কথা বলেছেন, এবং পুলিশ যাতে পদক্ষেপ গ্রহণ করে সেটাও তারা দেখবেন। এটাও কিন্তু একজন দলীয় নেতা বা মন্ত্রী তিনি কিন্তু একথা আজকে অন ক্যামেরা সাংবাদিকদের সামনে বলেছেন, এটাও কিন্তু অনেকটা আশ্বস্ত করার মতো কথাই কিন্তু তিনি বলেছেন। তোমার কি মনে হয়? একদমই তাই, আমি যে কথা তোমাকে বলছিলাম যেহেতু তিন দিন ধরে একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মারাত্মক ঘৃণ্য অভিযোগ, তারপরেও পুলিশ প্রশাসন যখন হস্তক্ষেপ করছে না বা পুলিশ প্রশাসন কোনোভাবেই তাকে গ্রেপ্তার করার বা তাকে ধরে নিয়ে আসার বা তাকে জিজ্ঞাসাবাদ করার কোনোটাই করেনি, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ যদি সাংবাদিক বৈঠক করে তাকে শোকজ করা না হয় বা তার এগেনস্টে কোনো রকম বক্তব্য পেশ করা না হয়, তাহলে দলের ভাবমূর্তি সম্পূর্ণ জেলায় খারাপ হবে। তার কিছুদিন আগে লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি সেই কোচবিহারে কিন্তু রীতিমতো দাঁত বসিয়েছে ভারতীয় জনতা পার্টি। সামনে বিধানসভার নির্বাচন রয়েছে আগামী বছর, যদিও করোনার সংক্রমণের ফলে হয়তোবা যা ছবি আমাদের কাছে রয়েছে বা যা খবর আমাদের কাছে রয়েছে পৌরসভা নির্বাচনগুলি হবে না, কিন্তু আগামী বছরই গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন। তার পূর্বে এই ধরনের অভিযোগে অভিযুক্ত যদি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব হয় সেক্ষেত্রে তো অবশ্যই দলীয় ভাবে তার বিরুদ্ধে যে কোনো রকম ব্যবস্থা নিতেই হবে। তার কারণ সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে, পুলিশ কেন নিষ্ক্রিয়, পুলিশ কেন নিষ্ক্রিয়। এটাই যদি সাধারণ মানুষের সাথে কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকতো সেক্ষেত্রে পুলিশ অত্যন্ত তৎপর, কিন্তু যেহেতু প্রভাবশালী নেতা তার বিরুদ্ধে তাই পুলিশ অত্যন্ত নিষ্প্রভ। সেই কারণেই আজ বিনয়বাবু জেলা সভাপতি বলেছেন পুলিশ পুলিশের কাজ করবে, এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘৃণ্য কাজের সাথে যারা যুক্ত তাদের কখনোই বরদাস্ত করবে না। অমিত, অনেক ধন্যবাদ কিংশুক তোমাদের।